আল্লাহর বিধান মেনে নিন, এক আল্লাহর দাসত্ব করুন, ওই ভন্ডা আমি ওইগুলো ছেড়ে দেন, আপনার মূর্তিগুলো ছেড়ে দিন, আপনি আমার কথা শুনেন নাই। আজর বলবে, আজকে আমি তোমার কোন কথা অমান্য করব। কে বলবে? বাবা বলবে, আজর বলবে, আজকে তোমার কোন কথা আমি অমান্য করব না, আজকে আমি তোমার অবাধ্য হব না, তুমি যা বলবে আমি সব শুনব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, ওয়াকুল ইয়া রাব্বি ইন্নাকা তাদউনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইয়া রাব্বুল আলামিন ওয়াইদানি, আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন, আল্লাহ ইয়াখজিয়ানি ইয়াউমা ইউবাসুন, আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন কিয়ামতের দিন আপনি আমাকে অপমানিত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, আপনি আমাকে ওয়াদা করেছিলেন কিয়ামতের দিন আপনি আমাকে কি করবেন না, অপমানিত করবেন না। এই কথাটা আল্লাহ আমাদের সকলের সাথে ওয়াদা করেছে, সূরা তাহরিম 66 নম্বর সূরা 8 নম্বর আয়াত। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানূ মা, আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন কোন নবীকে এবং মুমিনদেরকে অপমানিত করব না, লাঞ্ছিত করব না। তার মানে আমরা সকলে মুমিন, আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অপমানিত করবেন না, ইনশাআল্লাহ। এই আল্লাহ ওয়াদা করেছেন আমাদের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি আল্লাহর সঙ্গে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আপনি আমাকে অপমানিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আমি আমার জান্নাতটা নাফরমানদের জন্য হারাম করে দিয়েছি। ওয়াকুলু সুম্মা ইয়া ইব্রাহিম মা তাহদারি জিলাইকা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইব্রাহিম, তুমি নিচের দিকে তাকাও, দেখো তোমার পায়ের নিচে কি। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ কোন দিকে ছিল? উপরের দিকে ছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন যে আপনি আমাকে অপমানিত করবেন না কিয়ামতের দিন, আজকে আমার পিতা আমার পিতাকে জাহান্নামে টানতে টানতে নিয়ে যাচ্ছে, সন্তান হিসেবে আমার জন্য এর থেকে অপমানের কিছু নাই। আল্লাহ বলবেন, না ফারমানদের জন্য আমি জান্নাতটা হারাম করে দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম মা তাহাতারি জেলাইকা, তুমি নিচের দিকে তাকাও, দেখো তোমার পায়ের নিচে কি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার উপরের দিক থেকে নিচের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন বাবার জায়গার বাবা নাই, বাবার জায়গা একটা শুকর, সারা শরীরে রক্ত মাখা একটা শুকর, ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে তাকিয়ে দেখবেন কিছুই করার থাকবে না, সন্তান নবী রাসূল, শুধু রাসূল নন, ফাসবির কামা সাবর উলুল আজমি মিনার রাসূল। আল্লাহ প্রধান রাসূল বানিয়েছেন পাঁচ জনকে, কয়জনকে? সূরা হাকাফ 46 নম্বর সূরা 35 নম্বর আয়াত আল্লাহ উলুল আজমি মিনার রাসূলের কথা বলেছেন, পাঁচ জন রাসূল, কয়জন রাসূল? তার মধ্যে অন্যতম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান কি শ্রেষ্ঠ রাসূল, বাবাকে সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিছুই করার নাই, সন্তান চেয়েছে দেখবেন কিছুই করার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা মায়দার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন, যার আমলে জিন্দেগির মধ্যে কোন প্রকার শিরিক ঢুকবে আমি চিরদিনের জন্য তার জন্য আমি জান্নাতটা হারাম করে দিয়েছি। আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, ও মাওয়াহুন নার, তার জন্য অবস্থান হবে শুধুমাত্র জাহান্নাম। ও মালিয-যালিমিনা মিন আনসার, তাদেরকে সাহায্য করার কেউ থাকবে না, কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না, শ্রেষ্ঠ রাসূলের একজন নিজের বাবাকে পর্যন্ত সাহায্য করতে পারে নাই। আপনাকে আমার কথা বুঝেন, শিরিক
ভয়াবহ শিরক ভয়াবহ পাপ এই দুনিয়ার মধ্যে জড় পাপ পাপাচারিতা আছে সবথেকে ভয়াবহ পাপাচারিতা হচ্ছে ইন্নাস শিরকালা জুলমুন আযীম সবথেকে ভয়াবহ পাপ হচ্ছে শিরক শিরকের কথা আসলে আমাদের মনে হয় আমাদের বাড়ির কাছে হিন্দু আছে সেই মনে হয় মুশরিক ইহুদি খ্রিস্টান মনে হয় মুশরিক আমাদের মুসলিম মুসলমানদের মধ্যে অসংখ্য মানুষ মুশরিক অসংখ্য মানুষ অসংখ্য মানুষ বিশ্বনবী বললেন ইবনে মাজার হাদিস একটা ছোট্ট আমরা যেটা অহরহ করে থাকি যেটাকে আমরা শিরিক কখনোই মনে করে থাকি না মান্না আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ লটকালো তাবিজ বুঝেন যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো সহিহ হাদিস ইবনে মাজার হাদিস আমি জানি আপনাদের মধ্যে অনেকে তাবিজ আছে আজকে ছেড়ে ফেলে দিবেন এটা শিরিক তওবা করে নেবেন আপনারা কি আমার কথা বুঝছেন এটা ভয়াবহ শিরিক মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো আমার রাসূলের পাক জবানের ঘোষণা আপনি আপনার পীর সাহেবের কাছে যে কিছু চাইলেন যেটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পীর সাহেবের কাছে নয় আপনার প্রভুকে আপনার রবকে আপনি ডাকবেন মাধ্যমে কেন মাধ্যমে কেন সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ বলেন আমার বান্দা যখন যেখানে যে অবস্থায় ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুবহানাল্লাহ আমার সমস্যা আল্লাহর কাছে সরাসরি আমি বলবো এমপি মহোদয়ের কাছে যদি আমার যা সুযোগ থাকে আমার যার অধিকার থাকে আমি কাউকে সাথে করে যাব কাউকে ধরে যাব আমার চেয়ারম্যান সাহেবের কাছে যদি আমার যাওয়ার সুযোগ থাকে আমি কি মেম্বারকে ধরব কোনো প্রয়োজন নাই আমি সরাসরি যাব আপনারা কি বিরক্ত হচ্ছেন আমরা মনে করি মুশরিক মানে শুধু হিন্দুরা ইহুদি খ্রিস্টানরা আমি যে মুশরিক হয়ে বসে আছি খবর নাই আজকে আপনাদের ঘরে যাদের তাবিজ আছে আমি আপনাদের হলফ করে বলছি যে সমস্যার জন্য আপনি তাবিজ নিয়েছেন সেটা দিয়ে কখনো সমাধান হবে না সমাধান আল্লাহ রাসূল আপনাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওষুধ পাঠিয়ে দিয়েছেন আপনার ঘরে সমস্যার জন্য সাই ইখলাস ফালাক নাস নিয়মিত আমল করুন ইখলাস ফালাক নাস বুঝেন আপনারা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটি সূরার আমল নিয়মিত করুন আপনার বাসায় কোনো সমস্যা ঢুকবে না ইনশাআল্লাহ জিন ভূত কখনো আপনার বাড়ির কাছে আসবে না তাবিজ লাগবে না ইনশাআল্লাহ তাবিজ ব্যবহার করবেন না শিরিক অনেকে বিভিন্নভাবে ফতোয়াবাজি করবে অনেকে ফতোয়াবাজি করবে যে যেটা বলবে সেটা দলিল লাগবে মুমিন সবসময় ইবাদত করে কি ভিত্তিক দলিল ভিত্তিক আমি যদি দলিল ভিত্তিক ইবাদত না করতে পারি তার পরিণাম সম্পর্কে আল্লাহ বলেছেন إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط الله بولن বললে তুমি যে ইবাদত করেছো সেই ইবাদতটা যদি আমার বিধান অনুযায়ী না হয় লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তোমার সেই আমলের জন্য কিন্তু আসমানের দরজা খোলা হবে না সূরা আরাফ 7 নম্বর সূরার 40 নম্বর আয়াত কথা বুঝছেন 35 নম্বর সূরার 10 নম্বর আয়াত আল্লাহ বলেন ইলাইহি ইয়াসাউদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ বান্দা তোমরা যখন যা ইবাদত করো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেটা পৌঁছে দেয়া হয় বলেন সুবহানাল্লাহ আমি যে কথা বলছি না মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এটা যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় তাহলে পরে আল্লাহর কাছে পৌঁছানো হবে আমার এই আমলগুলোকে প্রথমে আসমানে যে কি হবে চেক করা হবে আমার আমলগুলো আল্লাহর বিধান অনুযায়ী হয়েছে কিনা যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় আল্লাহর কাছে পৌঁছে দিয়ে হয় আল্লাহ সেটা কবুল করেন আর যদি আল্লাহর বিধান অনুযায়ী না হয় কি হয় লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আসমানের দরজা তার জন্য খোলা হয় না সেটা আসমান থেকে ফেরত দিয়ে দেওয়া হয় কথা বুঝছেন সূরা আরাফের 105 নম্বর আয়াত আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের দিনে এই আমলগুলো আমি ওজনই করব না
সাকাহা 18 নম্বর সূরা 105 নম্বর আয়াত কিয়ামতের দিন আল্লাহ এই আমল ওজন করবেন না সুতরাং ইবাদত করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী কারোর কাছে শুনে নয় আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর পাঠানো বিধান অনুযায়ী আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী সেটা যদি আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় সেটা কবুল হবে আর যদি আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী না হয় কি হবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তার জন্য আসমানের দরজাই খোলা হবে না বিষয়টা বুঝছেন এজন্য ইবাদত করতে হবে দলিল ভিত্তিক ইবাদত দলিল ভিত্তিক ইবাদত আমাকে বলেছেন করলাম না দলিল থাকতে হবে আমি যে ইবাদতটা করেছি রাসূল করেছেন সাহাবীরা করেছেন সুন্নাহ কোন পর্যন্ত জানেন রাসূলের ওফাতে রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 30 বছর কত বছর 30 বছর তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বললেন আমার পরে ওয়াসীরাই তোমরা প্রচুর ফিতনা দেখতে পাবে প্রচুর ফিতনা দেখতে পাবে কেউ বলবে এটা জায়েজ কেউ বলবে এটা নাজায়েজ কেউ বলবে এটা বৈধ কেউ বলবে এটা অবৈধ কেউ বলবে এটা হালাল কেউ বলবে এটা হারাম তখন তোমরা কি করবে আল রাসূল বলেন আলাইকু বিস সুন্নাতি ওয়াস সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদীন আদু আলাইহা বিন নাওয়াজিজ রাসূল বললেন তখন তোমার করণীয় হবে আমার সুন্নাহ আমার হিদায়াত প্রাপ্ত খুলাফায়ের রাশিদিনের সুন্নাহ তোমরা তখন হচ্ছে গিয়ে আমার সুন্নাহ খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দাঁত দিয়ে কামড়ে ধরবে কোনোভাবেই এর বাইরে যাবে না কোনোভাবেই এর বাইরে যাবে না এর বাইরে গেলে তোমরা কি হবা তোমরা বিদআতের মধ্যে ঢুকে যাবে তোমরা শিরিকের মধ্যে ঢুকে যাবে এই জন্য আমি যা ইবাদত করব সেই ইবাদত হতে হবে কি ভিত্তিক দলিল ভিত্তিক দলিল থাকতে হবে وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ বলেন বান্দা তোমরা একমাত্র আমার দাসত্ব করো আমার ইবাদতের কাউকে শরীক করো না তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো কি করবে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে খবরদার পিতা মাতার নাফরমানি করো না কি করো না পিতা মাতার নাফরমানি করো না দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে নাফরমানি করা যেমন পছন্দ করেন না পিতা মাতার সঙ্গে নাফরমানি করাটা আল্লাহ পছন্দ করেন নাই পিতা মাতার সঙ্গে নাফরমানি করা আল্লাহ পছন্দ করেন না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا سبوني سيل شطر نمبر سورة تيس بن چوبیس نمبر آيات اللہ بولن ہے امار باندھنا شنو تم نے ایک مطلع ہماری عبادت کرو ہماری عبادت سنگے کاؤں کے شونک کرو نا اللہ عبادتের পরে আল্লাহ আমার স্মরণ করে দিলেন তোমার বাবার সঙ্গে তোমরা খবরদার না ফরমানি করো না তাদের সঙ্গে সর্বোচ্চ আচরণ করো সুন্দর আচরণ করো সবথেকে সুন্দর আচরণ কি করো ইহসানা সুন্দর আচরণ করো সৎ ব্যবহার করো তোমার বাবার সঙ্গে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف الله بولن তোমাদের কেউ যদি তার বাবাকে পায় অথবা মাকে পেয়ে যায় বার্ধক্য অবস্থায় যদি বাবাকে অথবা মাকে পেয়ে যাও তাহলে খবরদার তাদের সাথে কখনো বিরক্তি দেখায় না কি দেখিও না বিরক্তি বুঝো উফ উহ শব্দটা পর্যন্ত করো না কারণ কি সহিহ ইয়াসিনের 68 নম্বরে আল্লাহ বলেছেন আমি যাদের দীর্ঘায়িত দান করি তাদের অবস্থাটা আমি উল্টাই দিই বুঝেন আমরা যখন দুনিয়াতে আসছি হাতটা নাড়াতে পারতাম না আল্লাহ যার বৃদ্ধ বয়সে নিয়ে যান সে কি হাঁটাও না যেতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা কথা বলতে পারো না একটা সময় সেও কথা বলতে পারবে না আল্লাহ বললেন তোমরা কাউকে চিনতে পারো না একটা সময় তোমার বাবা তোমাকে চিনতে পারবে না
এক তোমরা যখন দুনিয়াতে এসেছো তুমি বিছানায় প্রসাব পায়খানা করেছো একটা সময় হতে পারে তোমার বাবা মা বিছানায় প্রসাব পায়খানা করবে তুমি তোমার বাবা মাকে প্রচুর বিরক্ত করেছো হতে পারে তোমার বাবা তোমাকে প্রচুর বিরক্ত করবে কারণ কি ইউ আমিরুকুম আল্লাহ বলছে আমি যাদেরকে দীর্ঘায়ু দান করি তাদের সম্পূর্ণ উল্টাই দেই দুনিয়ায় আসার সময় আমরা যেভাবে হয়ে গিয়েছিলাম আর একজনের উপর নির্ভরশীল আজকে আমার বাবা ঠিক সেরকম আপনাকে আমার কথা বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি যাদের দীর্ঘায়ু দান করি সাতটা আয়াতের মধ্যে আল্লাহ কথা বলেছেন সাতটা আয়াত আমি যাদের দীর্ঘায়ু দান করি তাদেরকে আমি অবস্থা উল্টাই দিই জন্মের সময় বান্দা তুমি যেমন ছিলে অতি বৃদ্ধ যখন হয়ে গেছো তখন তুমি ঠিক সেরকম তুমি একা একা কিছুই করতে পারবে না প্রচুর বিরক্ত হবে প্রচুর বিরক্ত করবে বাবা মা প্রচুর বিরক্ত করবে কি করো না উফ উফ শব্দ করো না আল্লাহ বলেন বান্দা যদি তোমার বাবা অথবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও খবরদার খবরদার বিরক্তি প্রকাশ করো না উহু শব্দ করো না খবরদার তাদেরকে ধমক দিও না আমার সন্তান যখন বিরক্তি করে আমরা ধমক দিই কি দিই না বাবা মা একইভাবে বিরক্তি করলে ধমক দেওয়া যাবে নাকি দেওয়া যাবে বাবা মা বিরক্তি করবে কিন্তু কি করো না ধমক দিও না ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান করিমা খবরদার তাদের সঙ্গে বেয়াদবি করো না যখন কথা বলবে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলো বাবা মার সাথে কথা বলতে হবে কিভাবে ভদ্রতা দিয়ে এই বুড়া ওই বুড়া বলা যাবে সাবধান আপনার জীবন সব ধ্বংস করে দিবে সাবধান وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه আল্লাহ শুধু সেইটুকু বলে থেমে যান নাই আল্লাহ বলেন তাদের প্রতি চরম এবং পরম মমতায় তাদের প্রতি বিনয় অবনত হবে মমতায় বিনয় অবনত মানে কি আমার সন্তানের প্রতি আমি বিনয় অবনত হই বিনয় হই কিন্তু অবনত হই না সন্তানের সাথে বিনয় হই মমতাময় হই সন্তানকে আদর করি অনেক অনেক মোহাব্বত করি বিয়াদবি করলে দুষ্টুম করলে ধমকও দিই তার মানে কি সন্তান প্রতি আমি বিনয়ী মমতাময় কিন্তু বিনয় না দুষ্টুম করলে ধমক দিই কিন্তু আল্লাহ বলেন বাবা মার সাথে তুমি শুধু মমতাময় নয় সঙ্গে বিনয়ী আমার কথা কি বুঝতে পারছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা শুধু সেখানেই থেমে যাও না তুমি সন্তান হিসেবে বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তারপরে কিন্তু তোমার দায়িত্ব শেষ হয় নাই এখনো তোমার জন্য বিশাল দায়িত্ব আমি রেখে দিয়েছি তুমি প্রতিনিয়ত তোমার বাবার জন্য দোয়া করতে থাকো বলুন সুবহানাল্লাহ বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন আমাদের যে করণীয় চারটি কাজ কয়টি কাজ বাবা মার প্রতি আমাদের দায়িত্ব কি শেষ কবর দিয়ে চলে আসলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল তাই না না বিশ্বনবী বললেন না তোমার দায়িত্ব শেষ হয়নি এখন তোমার চারটি কাজ বাকি সেই মুসলিমের হাদিস কয়টি কাজ বাকি এখনো চারটি কাজ বাকি প্রতিনিয়ত তুমি তার জন্য দোয়া করবে একটা কাজ দুই নম্বর বাবা মা যদি কোনো ঋণ রেখে যায় সেই ঋণ তুমি সন্তান হিসেবে তোমার উপর বর্তাই সেটা তুমি পরিশোধ করবে পিতামাতা যদি তোমাকে বৈধ কোনো নসিহত করে যায় এটাকে ওসিয়াত বলা হয় যদি কোনো ওসিয়াত করে যায় সেই ওসিয়াত তোমার সাধ্য অনুযায়ী পূরণ করা তোমার দায়িত্ব সর্বোপরি তোমার বাবা মার বন্ধু বান্ধব আছে না আত্মীয় স্বজন আছে না তাদের সঙ্গে সর্বোচ্চ বিনয় হবে সুন্দর আচরণ করবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে এই চারটি দায়িত্ব আমার বাবা মা চলে যাওয়ার পরেও থাকে আপনি আমার কথা বুঝছেন কিন্তু আমাদের সমাজে অনেক মানুষই কি করে
পিতামাতার সঙ্গে নাফরমানি করে পিতামাকে ধমক দেয় অনেক সময় দেখবেন ফেসবুক ইউটিউব এটাও দেখা যায় নিজের বাবাকে পেটাচ্ছে শয়তান সন্তান এরকম কু সন্তান দুনিয়াতে আছে না নাই আল্লাহু আকবার কত নিকৃষ্ট কত নিকৃষ্ট সন্তান এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো সন্তান আল্লাহর একটা নিয়ামত আপনার সন্তানকে আপনি কোন পথে পরিচালিত করেছেন আপনার সাধ্য অনুযায়ী সেটাও কিন্তু আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে সন্তান হিসেবে বাবার যেমন দায়িত্ব আছে বাবা হিসেবে সন্তানের দায়িত্ব নাই আছে না নাই আপনি আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে যাবেন এটা কিন্তু আপনার দায়িত্ব এজন্য বিশ্বনবী বললেন আলা কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম আসউরুন আল রাঈয়াতি সাবধান তোমরা প্রত্যেককে দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে আপনার সন্তান আপনার চোখের সামনে দিয়ে আপনার সন্তান বেপর্দায় চলছে আপনার মেয়ে বেপর্দায় চলছে আপনার স্ত্রী বেপর্দায় চলছে আপনি কি করছেন আদাইয়ুস লাইয়া দখুলুল জান্নাতা আবাদা দায়ুস কখনোই জান্নাতে যাবে না সহিহ তারগিব তারহিবের হাদিস এটা সহিহ হাদিস দায়ুসকে জানেন দায়ুস হচ্ছে সেই পুরুষ যার অধীনস্থ সন্তানরা বেপর্দায় থাকে দায়ুস কিন্তু আপনার মেয়ে না দায়ুস আপনি দায়ুস আপনি আপনার চোখের সামনে দিয়ে আপনার বৌমা চলে গেল বাজারে বেপর্দায় আপনার করণীয় কিছু ছিল না ছিল কি না আপনার করণীয় ছিল আপনার সাধ্য অনুযায়ী ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম আপনার জীবন দিয়ে বলেননি আল্লাহ আল্লাহ বলেন যথাসাধ্য তুমি চেষ্টা করো আমার আপনার যথাসাধ্য চেষ্টা করতে হবে আমার স্ত্রীকে আমার কন্যাকে আমার পুত্রবধূকে সঠিক পথে রাখা পর্দার ভিতর ঢোকানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা ঘরে থাকো কোথায় থাকো ঘরে থাকো যদি তোমাদের বাইরে যেতেই হয় তাহলে জাহেলি যুগের ওই নারীদের মতো প্রদর্শনী করে তোমরা বের হও না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা জাহেলি যুগের নারী যেমন বেপর্দায় চলতো তোমরা সেইভাবে বেপর্দায় চলো না সুতরাং বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে একইভাবে সন্তান হিসেবে আমারও দায়িত্ব আছে এইজন্য আল্লাহ বললেন বান্দা যখন পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেবে তখন তোমার দায়িত্ব রয়েছে অকমর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ বলেন বান্দা যখন পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেবে তখন তুমি তার জন্য প্রতিনিয়ত দোয়া করবে প্রতিনিয়ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো প্রতিনিয়ত বাবা মার জন্য দোয়া করতে থাকো এজন্য সাবধান পিতামাতার সঙ্গে কখনো কি করবেন না নাফরমানি করবেন না আমাদের সমাজে আমাদের অনেক ভাইরা আছেন গাছে একটা নতুন পেঁপে ধরেছে সেই পেঁপে মাকে না খাওয়াই বাবাকে না খাওয়াই পিসাবের জন্য নিয়ে যায় আমার চোখে দেখা বাবা মার খোঁজ নাই না কিন্তু পিসাবের জন্য গাছের প্রথম পেয়ারাটা প্রথম পেঁপেটা পিসাবের জন্য নিয়ে গেছেন আমার চোখে দেখা কথা বলছি কোথায় পেলেন ভাই এটা আপনার পীর তো আপনার ঘরে আপনার পেঁপেটা আপনি নিজ হাতে কেটে আপনার মার গায়ে গালে তুলে দেন আপনার বাবার গালে তুলে দিন আপনার জিন্দেগির পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন সহি বুখারী এবং মুসলিমের হাদিস আফদালুল আমালি লি আসসালাতু লি ওয়াক্তিহা হাদিসটা বুখারীতেও আছে মুসলিমও আসছেন এই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাই আফদালুল আমালি আসসালাতু লি ওয়াক্তিহা এই পৃথিবীতে যত নেকা আমল আছে সর্বশ্রেষ্ঠ নেকা আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া দুই নম্বরে সুম্মা বিরুল ওয়ালিদাইন দুই নম্বরে এই পৃথিবীতে যত ভালো কাজ আছে যত নেকির কাজ আছে সেটা হচ্ছে বাবা মার সেবা করা হাদিসটি বুখারীতেও আছে মুসলিমেও আছে এই জন্য হাদিসটা বলা হয় মুত্তাফাকুন আলাইহি একইভাবে বিশ্বনবী বললেন সহি বুখারীর 2653 নম্বর হাদিস আল কাবাইর ওয়াল আশরাকু বিল্লাহ পৃথিবীতে যত ভয়াবহ পাপাচারিতা আছে যত সব থেকে বড় জড় পাপ আছে এক নম্বর কোনটা আল্লাহর সঙ্গে শিরিক করা সুম্মা উকুকুল ওয়ালিদাইন দুই নম্বরে পৃথিবীর সব থেকে ভয়াবহ পাপ হচ্ছে পিতামাতার সঙ্গে নাফরমানি করা
আপনি আমার কথা বুঝছেন? সুতরাং আপনি আপনার পীর সাহেবের জন্য ওই ফলটা না নিয়ে যে আপনার বাবা মাকে খাওয়ান, বাবা মাকে সেবা করুন। কোন কোন সময় জিহাদের থেকে গুরুত্বপূর্ণ রাসূল বলেছেন, সেই মুসলিমের হাদিস, একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। কি করতে চাই? জিহাদে যেতে চাই, অনুমতি দিন। বিশ্ব নবী বলেন, তোমার বাবা মা আছেন? সে বলে, ইয়া রাসূলুল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে। রাসূল বললেন, যাও তাদেরকে নিয়ে জিহাদ করো। বলে সুবহানাল্লাহ, তোমার জিহাদে যেতে হবে না, তুমি যে বাবা মাকে সেবা করো, বৃদ্ধ বাবা মাকে সেবা করো। কারণ রাসূল জানতেন তার বৃদ্ধ বাবা মা দুনিয়াতে আছেন। রাসূল জিহাদে যাওয়ার অনুমতি দেন নাই। আপনারা কি আমার কথা বুঝেন? বাবা মা সাবধান ভাই, কখনোই কোনোভাবেই বাবা মার নাফরমানি করবেন না, পিতা মাতার সঙ্গে নাফরমানি করবেন না। আপনার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বললেন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। কোনোভাবেই কি করবেন না? পিতা মাতার নাফরমানি করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا আল্লাহ রাব্বুল আলামিন একে তুমি কাদের সঙ্গে সুন্দর আচরণ করবে এই আয়াতের মধ্যে বললেন, এক নম্বর তোমার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো, দুই নম্বরে তোমার নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী, তোমার সতীর সঙ্গে, তোমার যারা বন্ধু বান্ধব আছে সাথী সঙ্গী যারা আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, এমনকি তোমাদের তোমাদের বাড়ির দাস দাসীর সঙ্গে সুন্দর আচরণ করো, বাড়ির কাজের মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো। এটা আল্লাহর বিধান। সূরা বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে যখন কথা বলবে সুন্দরভাবে কথা বলো। এখানে অনেক মানুষের অধিকারের কথা আল্লাহ বলেছেন। দুঃখের বিষয়, আজকে আমাদের আজকের স্বজনের সাথে সম্পর্ক দিন দিন যেন শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের দিন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছিলাম কিনা প্রশ্ন করবেন, বুঝছেন? সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমাদের আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে প্রশ্ন করা হবে। সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন তখন আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে বলল, ইয়া আল্লাহ আমার সঙ্গে অনেকেই সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো। আল্লাহ অন্তত 10টি আয়াতের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছিলে? এজন্য আল্লাহ বলেছেন, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াত, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বুনাস সাবীল ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। আল্লাহ বলেন, বান্দারা এই দুনিয়ার ধনীরা তোমরা শুনে রাখো, তোমাদের সম্পদের মাঝে তোমাদের সম্পত্তির মাঝে দরিদ্র হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, তাদের হক দিয়ে দাও। কি করো? তাদের হক দিয়ে দাও। আমার সম্পদের মধ্যে কার হক আছে? দরিদ্রের হক আছে, আমার আত্মীয় স্বজনের হক আছে। বুঝেন নাই? আত্মীয় স্বজনের হক আছে। এজন্য আল্লাহ বলেছেন, যখন তোমাদের কাছে ভিক্ষুক আসবে, সব বনী ইসরাইলের 28 নম্বর আয়াত, সাবধান, খবরদার, খবরদার, যখন তোমাদের বাড়িতে ভিক্ষুক আসবে, তোমার কাছে ভিক্ষা চাইতে আসবে, তোমার কাছে কিছু চাইতে আসবে, তখন কিন্তু তুমি তাদেরকে ধমক দিও না, ওয়া আমাসাইলা ফালা তানহার। এটা বুঝছ? শ্রদ্ধার মধ্যে আল্লাহ বলছেন, তোমরা কি করো না, খবরদার, তোমরা কি করো না, ভিক্ষুককে কি করো না,
ধমক দিও না কারণ সে কিন্তু তোমার তানিতে আসে না সে তার তানিতে আসছে সে তার তানিতে আসছে বনী ইসরাঈল 28 নম্বর আয়াতে বলছে তুমি যদি কিছু দিতে না পারো মাফসে দোয়া আছে তার কাছ থেকে সুন্দর আচরণ করে তাকে বিদায় করে দাও সুন্দর আচরণ করে বিদায় করো বুঝছেন ভিক্ষুকে আমি কি করব ধমক দেব না সুন্দর আচরণ করব ভাই দিতে পাইনি প্লিজ আমাকে ক্ষমা করুন আজকে আপনাকে দিতে পারলাম না আপনার তাই নিতে আসছেন আমার কাছে আমি দিতে পাইনি আমাকে ক্ষমা করুন আমি বানিয়ে বলিনি বনী ইসরাঈল 28 নম্বর আয়াত তাকে যদি বিদায় করতে হয় সুন্দর আচরণ করে অনুনয় বিনয় করে সর্বোত্তম ব্যবহার করে তাকে বিদায় করো খবরদার তাকে ধমক দিও না কারণ কি কারণ সে তোমার তানিতে আসে নাই সে তার তানিতে আসছে কারণ তার হক আল্লাহ তোমার সম্পদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নাহনু কসমনা বাইনহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া সূরা যুখরুফ 43 নম্বর সূরা 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি দুনিয়ার সমস্ত মানুষের রিজিক আমি নিজ হাতে বণ্টন করেছি প্রত্যেকের রিজিক আমি নিজ হাতে দিই এই পৃথিবীর সমস্ত মানুষের রিজিক আমি নিজ হাতে বণ্টন করেছি কারণ সম্পদ আমি বাড়িয়ে দিয়েছি কারণ রিজিক আমি বাড়িয়ে দিয়েছি কারণ রিজিক সংকুচিত করে দিয়েছি কাউকে ধনী করেছি কাউকে গরিব করেছি কারণ উদ্দেশ্য আছে তিনটা কয়টা তিনটি কারণ আল্লাহ আমাকে ধনী করেছেন গরিব করেছেন আপনাকে ধনী করেছেন গরিব করেছেন কারণ কয়টা তিনটা আল্লাহ বলেন এক নম্বর কারণ সূরা শুরা 42 নম্বর সূরা 27 নম্বর আয়াত ওয়ালাউ বাসাতাল্লাহু রিযকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি যদি চাইতাম পৃথিবীর সবগুলো মানুষকে ধনী করে দিতে পারতাম কিন্তু করি নাই কেন করেছি তোমরা জানো নাকি এমনটা যদি করতাম সমগ্র পৃথিবীর দুরন্ত পানায় ভরে যেত অশান্তিতে ভরে যেত কেউ কাউকে মানতো না এই জন্য দুনিয়ার শান্তি শৃঙ্খলা স্থাপন করার জন্য আমি কাউকে ধনী করেছি কাউকে গরিব করেছি এটা আমি করেছি এটা তোমার কোনো কৃতিত্ব না আপনি ধনী আপনি গরিব করেছেন কে উপরে আল্লাহ বললেন আমি দুনিয়ার সব মানুষগুলোকে কি করতাম ধনী করে দিতে পারতাম কিন্তু করি নাই এটা করলে কেউ কাউকে মানতো না অশান্তিতে ভরে যেত আজকে ইলন মাস্ক পৃথিবীর সব থেকে বড় ধনী সকলে যদি ইলন মাস্ক হতো আপনি কি আজকের বক্তা পাইতেন এই যে আমার ক্যামেরাম্যান ভাইরা আসছে এই যে আজকে মাইকের ভাইরা আসছে এই লোকগুলো পাইতেন পাইতেন না এটাও বলেছে সযুখরুফ 43 নম্বর সূরা 32 নম্বর আয়াত আল্লাহ বলেন নাহনু কসমনা বাইনহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওক বা'দান দারাজাত লিয়াত্তাখিযু বা'দুহুম বা'দান সুখরিয়া আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমি তোমাদের প্রত্যেকের রিজিক হাতের নিজ হাতে বণ্টন করি আল্লাহ নিজ হাতে রিজিক বণ্টন করেন কাউকে বানিয়ে দিয়েছি কাউকে কমিয়ে দিয়েছি কারোর রিজিক সম্প্রসারিত করেছি কারোর রিজিকটা আমি সংকুচিত করে দিয়েছি কাউকে ধনী করেছি কাউকে দরিদ্র করেছি কারণ কি তোমরা জানতে চাও সেটা কারণটা হচ্ছে লিয়া তাখিযু বা'দুহুম বা'দান সুখরিয়া একজনের প্রয়োজনের জন্য আরেকজনকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারে এই জন্য আমি এই কাজটি করেছি আজকে মাইক প্রয়োজন এই জন্য আমার ভাইকে এই কাজ করিয়েছে আজকে মাঠে ধান পাকছে সেখানে কামলার প্রয়োজন আমার প্রচুর ধান আছে আমি ধান কাটার জন্য কামলা লাগবে আমি একা কাটতে পারবো নাকি সেই জন্য আমার ওই ভাইকে কামলা বানিয়েছে আমি গাড়ি কিনেছি আমার গাড়ির জন্য ড্রাইভার লাগবে এই জন্য তাকে ড্রাইভার বানিয়েছে করেছেন কে আল্লাহ এটাও বলেছেন এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা তাহরিম সূরা হুজুরাত 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষকে আমি একজন মানুষ থেকে সৃষ্টি করেছি একজন নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি ওয়া জাআলনা শুকুবা ওয়া কাবাইলা লিতাআরাফু অতঃপর বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভিন্ন পেশা আমি বানিয়ে দিয়েছি সুতরাং আপনি অনেক বড় অফিসার কৃতিত্ব আপনার আপনার না এই কৃতিত্ব আপনার না এই কৃতিত্ব কার আল্লাহর আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনি যদি বলে থাকেন আমি আমার মেধা দিয়ে করেছি আপনি বুকার স্বর্গে বাস করছেন অনেক অনেক সামনের বেঞ্চের স্টুডেন্ট ক্লাসের ফার্স্ট বয় রিক্সা চালাই ও পিছনের বেঞ্চের স্টুডেন্ট সে এখন শিল্পপতি আছে না নাই কে বলছে আপনি মেধা দিয়ে করেছেন
আপনি বলবেন ভাই আমি আমার পরিশ্রম দিয়ে করেছি আপনার থেকে বেশি পরিশ্রম করে আমার যে ভাইরা রিকশা চালায় যে ভাইরা ইট ভাঙে ঠিক কিনা নাহনু কসামনা বাইনহুম মাঈশাতহুম ফিলাতিদ দুনিয়া এই দুনিয়ার প্রত্যেকের রিজিক আমি নিজ হাতে বণ্টন করি কাউকে বাড়িয়ে দিই কাউকে কমিয়ে দিই তাহলে দুইটা কারণ পেয়েছি এক নম্বর কি কারণ পেয়েছি দুনিয়ার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এটা বলেছেন 42 নম্বর সূরা 27 নম্বর আয়াত আর একটা কারণ আল্লাহ কি বলেছেন আচ্ছা কারণ বলেছে একজনের কাজ যেন আরেকজনকে দিয়ে করতে পারে এই জন্য তিন নম্বর কারণ আল্লাহ বলেছেন ছয় নম্বর সূরা আনামের 165 নম্বর আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা আমি বিশাল জান্নাত বানিয়েছি জাহান্নাম বানিয়েছি এটা ভরার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আমি তোমাকে ধনী করেছি তোমার দায়িত্ব তুমি পালন করো কিনা এটা দেখার জন্য তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো কিনা এটা দেখার জন্য আমি কি করেছি আমি তোমাকে ধনী করেছি তুমি সবর করো কিনা ধৈর্য ধারণ করো কিনা এই জন্য আমি তোমাকে দরিদ্র করেছি আল্লাহ এটা বলেছেন সূরা বাকারা 153 থেকে 54 নম্বর আয়াত আর ধনীদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ বলেছেন বনী ইসরাইলের একটু যেটা বললাম 27 এবং 28 নম্বর আয়াত দুনিয়ার ধনীরা দরিদ্রদের হক তোমার সম্পদ আমি ঢুকিয়ে দিয়েছি তাদের হকটা দিয়ে দাও সেই জন্য ভিক্ষুক আপনার দরজা এসে বলে আমার অধিকারটা তোমার কাছে দিয়ে আছে তোমারটা আমাকে দাও আমারটা দাও বুঝেন নাই ভিক্ষুক আপনার ঘরে আসছেন তার তা নেওয়ার জন্য আপনার তা না এই জন্য আল্লাহ বললেন যদি তাকে বিদায় করতেই হয় মাফ চেয়ে বিদায় দাও যে ভাই তোমারটা আমি দিতে পারলাম না বনী ইসরাইল 28 নম্বর আয়াত আসা দুহার ভিতরে বলো আম্মা সাইলা ফালা তানহা খবরদার ফকিরকে ধমক দিও না ফকিরকে ধমক দেওয়ার অধিকার তোমার নাই সে তার তা চাইতে আসছে তুমি ধমক দেওয়ার কে কথাটা বুঝেন কোনোভাবেই কি করা যাবে না অহংকার করা যাবে না কোনোভাবে অহংকার করা যাবে না কারণ কোনো কিছুতে আমার হক ছিল না অধিকার ছিল না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আল্লাহ কোন অহংকারীকে কোন দত্ত প্রকাশকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না পছন্দ করেন না আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করেন না অহংকার করা যাবে না একটু আগেই বললাম অহংকার করার অধিকার একজনেরই আছে তিনি কে সূরা আরাফের 146 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমার অহংকার করার অধিকার নাই অহংকার হচ্ছে আমার অধিকার অহংকার কার অধিকার আল্লাহর অধিকার সহিহ মুসলিম 6574 নম্বর হাদিস 54 নম্বর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা থেকে হাদিসে কুদসি আল ইযি যারু ওয়াল কিবরিয়া ওয়িদাহু ফামা ইউনাযি আননি আযাবতুহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 6574 নম্বর হাদিস আল্লাহ বললেন ইজ্জত এবং সম্মান এটা হচ্ছে আমার সৌন্দর্য আল ইযি যারু আর গর্ব অহংকার আমার গায়ের চাদর বলেন সুবহানাল্লাহ গর্ব অহংকার কার গায়ের চাদর আল্লাহর গায়ের চাদর বান্দা তোমার গর্ব করার অধিকার নাই ফামাইউনাযি আননি আযাবতুহু যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করলো কেউ অহংকার করলো মানে আমার চাদর নিয়ে টানাটানি করলো আর যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আযাবতুহু আমি অবশ্যই তাকে শাস্তি দেবো তাকে জাহান্নামে ঢুকাবো কুল নাউযুবিল্লাহ বিশ্বনবী আরো বললেন সহিহ মুসলিমের 166 নম্বর আয়াত হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবির বিশ্বনবী বললেন যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে যার অহংকারের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন সে কখনোই জান্নাতি হবে না আমরা অহংকার প্রদর্শন করি না করি না অহংকার আমরা যে কত অহংকারী আমার যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকু ক্ষমতা দেখাই যতটুকু অধিকার আমার আছে আমি ততটুকু অধিকার খাটাই আমি বুঝি না আমি চিন্তা করি না অধিকার আমার নাই সারাফের 146 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার কিন্তু কোনো ইক নাই অহংকার করার অধিকার নাই তুমি যে অহংকার করো তোমার জন্য অবৈধ
আর অবৈধভাবে তোমরা যারা অহংকার করে থাকো আমি তোমাদেরকে ক্রমে ক্রমে জাহান্নামে নিয়ে যাব ধ্বংস করে দেব কিভাবে নিও তোমরা বুঝতেও পারবে না অহংকার করা যাবে না যারা এই দুনিয়াতে অহংকার করত জাহান্নামের মধ্যে এই জাহান্নামী নাই অহংকারীরা বলবে وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار أيهم كائن الجهنم من مدة جابول بالله دنيا أرجو من أكثر المانوش لو تادر فيك أمرا مانوش من كورتام نام تادر كني أمرا أهم كان كورتام تادر كي مانوش من كورتام نام تادر نيوابوغا كورتام وفوهاش كورتام تارا كوثاي تادر تو جهنم من مدة كوجي پائنا খুঁজে কোথায় জাহান্নামের মধ্যে খুঁজে নাফরমানগুলো কোথায় খুঁজে জাহান্নামের মধ্যে খুঁজে ৬৩৮ নম্বর সূরা ৬১ থেকে ৬৪ নম্বর আয়াত وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار অহংকারীরা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কিছু মানুষকে আমরা মানুষ মনে করতাম না তাদেরকে অবজ্ঞা করতাম উপহাস করতাম তাদেরকে তো জাহান্নামে খুঁজে পাই না তারা জাহান্নামে কোথায় اتخذناهم سخريا ام زاغت عنهم الابصار اتخذناهم سخريا তাদের নামে উপহাস করতাম হাসাহাসি করতাম ام زاغت عنهم الابصار আমাদের চোখের পাওয়া কি কমে গেল তাদেরকে জাহান্নামে খুঁজে পাচ্ছি না কোথায় তারা বিশ্বনবী বললেন দুনিয়ার যত দুর্বল অসহায় রাসে সব জান্নাতে ভরা মিরাজের রজনীতে আল্লাহ আমাকে জান্নাতে দেখালেন জান্নাতে সব গরিব মানুষ আর জাহান্নাম দেখলাম সব অহংকারী সব ধনী মানুষগুলো সব জাহান্নামে ভরা সাবধান খুঁজবে কোথায় জাহান্নামে বলবে আল্লাহ দুনিয়ায় এক শ্রেণীর মানুষ ছিল যার ঢাকা শহর দশতলা বাড়ি আছে দশটা একটা বিল্ডিং আছে সেই বাড়ির গেটে যারা দারোয়ান মানুষ মনে করে নাকি ওই শিল্পপতিরা ওই ধনী মানুষগুলো তার বাড়ির ড্রাইভারকে মানুষ মনে করে বাড়ির কাজে চাকর বাকরকে মানুষ মনে করে মসজিদের ইমাম খাদেম খাদেম যারা আছে মুয়াজ্জিন যারা আছে সমাজের এক শ্রেণীর মানুষ মানুষ মনে করে এই দেশে সব থেকে বেশি নিগৃহীত মসজিদে যারা চাকরি করে সব থেকে বেশি সাবধান সাবধান হয়ে যান আমি যে কথা বলছি ঘটনা ঘটবে এই ঘটনা ঘটবে প্রস্তুত থাকবেন অহংকার যদি করেন তাহলে কিন্তু প্রস্তুত থাকবেন জাহান্নামে এই ঘটনা ঘটানোর জন্য ৩৮ নম্বর সূরা ৬০ থেকে ৬৪ নম্বর আয়াত পড়ে দেখবেন وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار মাবুদ গো দুনিয়ার জমিনে এক শ্রেণী মানুষ ছিল তাদেরকে আমরা উপহাস করতাম অহংকার করতাম তাদের মানুষ মনে করতাম না তারা কোথায় জাহান্নামে খুঁজে পাই না আত্তাখিজনাহুম সুখরিয়া আমরা তাদের নিয়ে উপহাস করতাম হাসাহাসি করতাম মজা করতাম আমসা ওয়াতা আনহুমুল আবসার আমাদের চোখের পাওয়ার কমে গেল নাকি তারা কোথায় তারা কোথায় তাদের তো খুঁজে পাই না